হ্যালো ভিউয়ার্স, আমাদের হেলথ বিষয়ক চ্যানেল আয়ুর লাইভের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমাদের আজকের পর্বে আবারও অভিনন্দন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাড়িতে বসে কিভাবে আপনারা হারানো যৌবনকে পুনরায় ফিরিয়ে আনবেন এবং যৌন শক্তিকে প্রচুর পরিমাণে বৃদ্ধি করে আপনারা নারী মহলে ঘন্টার পর ঘন্টা আনন্দ ফুর্তি করতে পারবেন সে সম্পর্কে। আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দাদা আপনার জন্য। আপনি যদি ধাতু দুর্বলতায় ভুগে থাকেন, আপনার রতি শক্তি, আপনার যৌন চাহিদা রয়েছে প্রচুর, কিন্তু তারপরেও আপনি আপনার স্ত্রী বা পার্টনারকে সন্তুষ্ট করতে পারছেন না, তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। একদম বিনা পয়সায় দাদা আপনার যৌবন শক্তি হয়ে যাবে চাঙ্গা, আপনি নারী মহলে ঘন্টার পর ঘন্টা আনন্দ ফুর্তি করতে পারবেন এই নগণ্য তুচ্ছ গাছ দ্বারা। এজন্য অবশ্যই এই ভিডিওটি কেটে টেনে না দেখে প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, এবং ভিডিওতে দেখানো এই গাছটি যদি সঠিকভাবে সঠিক নিয়মে সঠিক সময়ে আপনি সেবন করতে পারেন, তাহলে 100% আপনি নারী মহলে রাজা বাচ্চাদের মতো ঘন্টার পর ঘন্টা মিলন করতে পারবেন। তো আর কথা বলবো না, সরাসরি আমরা ভিডিওতে চলে যাচ্ছি। তো এই গাছের নাম কি, গাছটি কখন কিভাবে সেবন করবেন, তার পূর্বে একটি রিকোয়েস্ট আপনাদের নিকট, এখনো পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি খুব শীঘ্রই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করুন, কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন হেলথ বিষয়ক ভিডিওগুলো নিয়ে সবার আগে হাজির হই। আজকে আমরা যে গাছটি সম্পর্কে কথা বলবো, এই গাছটি দেখে হয়তো অনেকে চিনে গেছেন, আর আমাদের আলোচনার কিন্তু মূল টপিকস জ্যোতি শক্তিকে, ধাতু শক্তিকে বৃদ্ধি করার ঘরোয়া উপায়। তো এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, গাছটি দেখে অনেকে চিনতে পেরেছেন, তারপরও যারা চিনতে পারেননি তাদেরকে বলছে এই গাছটির নাম হলো আপাং গাছ। এটা হলো সাদা আপাং, অর্থাৎ শ্বেত আপাং। তো এই আপাং গাছের কিন্তু আরো বেশ কয়েকটি আঞ্চলিক নাম আছে, যেমন চিচিড়িয়া, লাটজিরা। তো চিচিড়িয়া বা লাটজিরা অথবা আপাং, যার অঞ্চলে যেটা আঞ্চলিক নাম আছে তিনি সেই নামে হয়তো গাছটিকে চিনে থাকবেন। তো গাছটি যদি এই নামের সাথে যদি গাছটি আপনারা গাছটিকে না চিনতে পারেন এখনো, তো গাছটি দেখুন, গাছটির পাতা দেখুন, একটা স্ক্রিনশট দিন, মুরব্বীদের দিকে দেখান এটা, অথবা আপনি একটু খোল লাগান। এই গাছটি 12 মাসই আপনার বসত ভিটার আশেপাশে নদীর ধারে, পুকুর পাড়ে, বিশেষ করে পুকুর পাড়ে বা পতিত জমিতে প্রচুর পরিমাণে এই গাছটি পাওয়া যায়, দেখতে পাওয়া যায়, 12 মাসই পাবেন এই আপাং গাছ। তো এই গাছটি খাওয়ার নিয়ম হলো দাদা, এটা মধুর সাথে খেতে হবে সকালবেলা বাসি পেটে পরিমিত পরিমাণে। এজন্য অবশ্যই আপনাদেরকে আগে থেকেই খাঁটি মধু কালেক্ট করে রাখতে হবে। খাঁটি মধু কালেক্ট করার পরে এই গাছটির শিকড়, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এই গাছটির শিকড়ের নরম অংশ, এই শিকড়ে যে ছালর দেখতে পাচ্ছেন, এভাবে নখ দিয়ে আঁচড় দিলে অথবা একটু চাকুর সাহায্যে আঁচড় দিয়ে একটি গাছে যতটুকু এভাবে ছালর পাবেন, এই যে এর এই ছালট গুলো যতটুকু পরিমাণে পাবেন ছালট, এই যে শিকড় থেকে এই দেখেন এভাবে, হ্যাঁ ছোট শিকড় থেকে যেভাবে টান দিলে দেখবেন যে রস শুদ্ধ নরম একটি অংশ বের হয়ে আসবে। তো এই নরম অংশ, এই যতটুকু নরম অংশ হবে একটি গাছে, তো সম্পূর্ণ শিকড় থেকে নরম অংশগুলো কালেক্ট করার পরে এগুলো 1 চা চামচ মধুর সাথে সকালবেলা বাসি পেটে খেয়ে ফেলবেন। তো এটা যদি আপনারা প্রতিদিন সকালবেলা খেতে পারেন তাহলে খুব ভালো হয়, আর প্রতিদিন যদি সম্ভব না হয় তাহলে সপ্তাহে 2 থেকে 3 দিন এটা আপনারা খেতে পারেন। তো এই গাছটি শিকড় খেলে 100% আপনাদের লিঙ্গকে শক্ত বানাবে এবং রতি শক্তি কাম উদ্দীপনাকে বৃদ্ধি করিয়ে আপনার পার্টনার বা স্ত্রীকে হাসি খুশি, স্ত্রীর মুখে হাসি ফোটানোর একটা ব্যবস্থা এই গাছটি করে দিবে। তো দাদা এই ছিল আমাদের আজকের ভিডিও, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।